এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি বলতে? না, বাবা মায়ের সমস্ত সঞ্চয় ছেলে মেয়েদের পিছনেই তো খরচ করবে নাকি? মাস্টারমশাই ঠিক এই জন্যই ওরা ভেবেছে তোমার কাছে, তোমার কাছে রাজার ধন আছে, টাকার গাছ আছে তোমার কাছে। চিরজীবন স্কুল মাস্টারি করলে, যা টিউশন করিয়েছো কারোর কাছ থেকে একটা টাকাও নাওনি কোনোদিন, তোমার বিবেকে বেঁধেছে। এরপরে সঞ্চয় থাকে মাস্টারমশাই, কবে বুঝবে যে এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়, কেউ না, এমনকি ছেলে মেয়েরাও নয়। এত ছাত্র পড়ালে, এত ছাত্র মানুষ করলে মাস্টারমশাই শুধু নিজের ছেলে মেয়েদের মানুষ করতে পারলে। তুমি তুমি বলতে না, সব ছেলে মেয়ে দাঁড়িয়ে গেছে শুধু দীপুটাকে নিয়ে যা চিন্তা। ছেলে মেয়েরা ভালো থাকলে বাবা মা ভালো থাকে, দরকার হলে মুড়ি খেয়ে কাটাবো, কিন্তু মাথার উপরে এই বসুয়ারির ছাদটা তো আছে। বৌমাদের যা রূপ দেখলাম তাতে আমার খুব ভয় করছে। এই বসুবাড়িকে, এই বসুবাড়িকে না ভেঙে ফেলে। বসু পরিবার ভেঙে গেলে আমি মরে যাব, অঞ্জন বসু মরে যাবে। মিনু, যে মাটিতে ফুটেছে ফুল সে মাটি খোঁজে আদর, অন্ধকারের রাতকে। বসু পরিবার ভেঙে গেলে অঞ্জন বসু মরে যাবে। মিনু, এক ভোর পুরনো আঘাত মন ভুলে যায়। মা কালী, ঠিক এই দিনটা, এই দিনটাই ভয় পাচ্ছিলাম আমি। বাবা মায়ের সাথে কথা না বলে আপনি কেন চলে এলেন আজ? আজ তো আপনার উচিত ছিল ওনাদের পাশে দাঁড়ানো। না না না, আমি পারবো না। বাবা যে কষ্টটা থেকে এত বড় কথা বলেছে, তারপর আমার মতো একটা অপদার্থ ছেলে যদি তার সামনে যায়, তাহলে তো বাবার আরো মরে যেতে ইচ্ছা করবে। আমি সেই মানুষটাকে আর কষ্ট দিতে পারবো না, আরো বেশি কষ্ট। সন্তান যেমনই হোক, বাবা মা সন্তানকে দেখলে সমস্ত কষ্ট ভুলে যান। আর তাছাড়া আপনি অপদার্থ,